হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। কাতার বিশ্বকাপের আর মাত্র 37 দিন বাকি আছে। ঠিক সে সময় আর্জেন্টিনা শিবিরে একের পর এক দুঃসংবাদ যেন পিছায় ছাড়ছে না। কিছুদিন আগে ইঞ্জুরিতে পড়েছেন পাওলো দিবালা। এই ইঞ্জুরির কারণে বিশ্বকাপ থেকে রীতিমতো ছিটকে যেতে পারেন তিনি। হালকা ইঞ্জুরি পেয়েছেন লিওনেল মেসিও, যার কারণে গত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাও খেলেননি লিওনেল মেসি। এরপরই ইঞ্জুরিতে পড়েন অ্যাঞ্জেল ডিমারিয়া। অ্যাঞ্জেল ডিমারিয়ার ইঞ্জুরির পর রীতিমতো আকাশ ভেঙে পড়েছে আর্জেন্টাইন ভক্তদের মাঝে। তবে এরই মধ্যে এলো আশার খবর, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন অ্যাঞ্জেল ডিমারিয়া। জুভেন্টাস গত বৃহস্পতিবার জানিয়েছে হ্যামস্ট্রিংয়ের হালকা ইঞ্জুরিতে পড়েছে অ্যাঞ্জেল ডিমারিয়া। নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারবেন তিনি। আশা করা যাচ্ছে এরই মধ্যে পুরোপুরি ফিট হয়ে বিশ্বকাপে ফিরবেন। চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচে মাকাবি হাইফার বিপক্ষে হেরে গেছে জুভেন্টাস। সে ম্যাচেই ইঞ্জুরিতে পড়েছেন অ্যাঞ্জেল ডিমারিয়া। পরবর্তীতে অ্যাঞ্জেল ডিমারিয়াকে স্ক্যান করার পর জানা গেছে তার ইঞ্জুরি খুব একটা গুরুতর নয়। ডান উরুর নিচের দিকে মাংসে হালকা টান লেগেছে, অর্থাৎ হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে। সি গ্রুপে আর্জেন্টিনা খেলবে সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে। তাই আমরা আশা করছি 21 নভেম্বর প্রথম ম্যাচেই দেখা যাবে অ্যাঞ্জেল ডিমারিয়াকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল অর্থাৎ ফুটবল ফাইলসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।